বিয়া পড়াইতে জান উলামায়ে কেরাম, জানাজার ময়দানে জান উলামায়ে কেরাম, ঈদগাহ ময়দানে জান উলামায়ে কেরাম, মসজিদের খেতাবত করতে জান উলামায়ে কেরাম, মসজিদের ইমামতি করতে জান উলামায়ে কেরাম, শরীয়তের ফয়সালা জানতে জান উলামায়ে কেরাম, ওয়াজ মাহফিল ময়দানে যান উলামায়ে কেরাম, ঠিক কি না বলা? আপনি যেই দল করেন অসুবিধা নাই, আপনি যেই পার্টি করেন অসুবিধা নাই, আপনাকে চারটা জায়গায় এক হতে হবে। এক, আমার আল্লাহর ওয়াহদানিয়াতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা এক হয়ে যেতে হবে। দুই, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা সব এক হয়ে যেতে হবে। তিন, আমার এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে এক হয়ে যেতে হবে। চার, এই দেশের রাষ্ট্রের এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে যদি নিয়ে কেউ ষড়যন্ত্র খেলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে, আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা হলাম, আমরাই শান্তির লক্ষ্যে কথা বলি, আমরাই মানবতার পক্ষে কথা বলি, আমরাই মানব কল্যাণের কথা বলি, আমরাই জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি, আমরাই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলি, আমরাই এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আর স্বাধীনতার সপক্ষে কথা বলি। একদল একদল বিদ্বেষীরা মাঠে নেমেছে ওলামায়ে কেরামদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য, ঠিক কিনা বলে? ষড়যন্ত্র করে ওলামায়ে কেরামদেরকে কিছুদিনের জন্য থামিয়ে দেওয়া যায়, কিন্তু তাদের বাক শক্তিকে রুদ্ধ করা যায় না। পরিষ্কার কথা, আমরা জন্মেছি ভাবে যেতে হবে, তবে এমন জায়গায় চলে যাব যেখান থেকে গেলে আর ফিরে আসবো না। জবানটা খুলে বলুন সেই জায়গার নাম কি? একদিন তো মরেই যাব, কিন্তু লড়ে যাব। পরিষ্কার কথা, আপনারা কি আমার সঙ্গে একমত? আমি আপনাদেরকে ধন্যবাদ দেই, যখনই আমাদের সুন্নতের কোনো যখনই কোনো ক্লান্তি লগ্নে কোনো বিপদ আসে, কিছু কিছু মানুষ আছে ডরে ঘরের কোনার ঢুকে, আর আপনারা ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ করেন। আমি ফেসবুক যারা চালায়, আমি ফেসবুকের আমার টাইমলাইনে এবং আমার সাংগঠনিকভাবে এবং আমাদের এই ওয়াজ মাহফিলের তৃণমূল ময়দান থেকে উঠে আসা নবীর প্রেমিক গুলোই কেবল ফেসবুকে প্রতিবাদ করে। আর কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে মুনাফিকি দ্বিমুখী নীতি অবলম্বন করে, এই সমস্ত ট্রাজেডি মুহূর্তে তারা মুখ বন্ধ করে ঘরের কোনায় বসে থাকে, কথা বলেন ঠিক না বেঠি? এরা ইসলামের শত্রু, এরা মানবতার শত্রু, এরা ব্যবস্থারই বেঈমান, ঠিক কি না বলেন? পরিষ্কার কথা, আপনি যেই দল করেন অসুবিধা নাই, আপনি যেই পার্টি করেন অসুবিধা নাই, আপনাকে চারটা জায়গায় এক হতে হবে। এক, আমার আল্লাহর ওয়াহদানিয়াতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা এক হয়ে যেতে হবে। দুই, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা সব এক হয়ে যেতে হবে। তিন, আমার এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে এক হয়ে যেতে হবে। চার, এই দেশের রাষ্ট্রের এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে যদি নিয়ে কেউ ষড়যন্ত্র খেলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে, আন্দোলন গড়ে তুলতে হবে। এই জন্য আপনাদের কি বলতে চাই, একদিন তো মরতে হবে। জেনে শুনে যারা সত্যকে গোপন করে তারা জাতির দুশ্মন, যারা প্রয়োজনে কথা বলে না, যারা প্রয়োজনে কোরআনের কথা গোপন রাখে, যারা প্রয়োজনে এই ইসলামের অনুভূতির ভাবধারাকে গোপন রেখে ভিন্ন বিদ্বেষীদেরকে খুশি করতে চায়, এরা হলো জাতির দুশ্মন, কথা বলেন ঠিক কিনা বলেন? এদেরকে চিহ্নিত করার সময় এসেছে। সে যদি আমার দলের হয় আমিও তাকে চিহ্নিত করলাম, কারা ক্লান্তি লগ্নে কথা বলে আর কারা ঝাপটি মেরে ঘাপটি মেরে বসে থাকে, আবার সুযোগ মতো আবার বড় বড় আওয়াজ করে। এরা সুবিধাবাদী মুসলমান, এরা সুবিধাবাদী মানুষ, সুবিধাবাদীরা সমাজের শত্রু,
কারণ কোরআনের মধ্যে তাদেরকে মুনাফিক বলা হয়েছে ঠিক কি না বলেন ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফাল মিনান মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তর থাকবে মুনাফিকরা আপনার সঙ্গে ভাত খাবে মুনাফিকরা আপনার সঙ্গে বাজার করবে মুনাফিকরা আপনার সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বে সুযোগ পাইলে আপনারে বরাত বাসদু হয় দিবে তাহলে আমরা কখনো কখনো কোন কোন ইস্যুতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঠিক কিনা বলেন পরিষ্কার কথা একদিন তো মর্তি জিহিত হবে আল্লাহ এবং রসুলকে খুশি করেই মরতে হবে ঠিক কিনা আমরা ভিন্ন দেশের কাউকে খুশি করতে চাই না আমরা আপনাকে খুশি করতে চাই না আমরা আল্লাহকে খুশি করতে চাই আমরা নবীকে খুশি করতে কথা বলি মানলাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ যদি তোমার হয়ে যায় সারা পৃথিবী তোমার হয়ে যাবে উড়ে আসবে উড়ে যাবে উড়ে যাবে সব বাতিল পলায়ন করবে কথা বলেন ঠিক কিনা বলেন সব বিদ্বেষীরা পলায়ন করবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ফেরাউন ইসলামের বিরুদ্ধে ফেরাউন ও হকের বিরুদ্ধে কথা বলছে থাকতে পারে নাই ফেরাউনের ফেরাউনকে কেউ স্মরণ করে না আবু বকরকে স্মরণ করে ঠিক কি না বলে নমরুদকে কেউ স্মরণ করে না নমরুদকে সবাই নিন্দার চোখেই দেখে ফেরাউনকে সবাই নিন্দার চোখেই দেখে উতবাকে নিন্দার চোখে দেখে সাইবাকে নিন্দার চোখে দেখে আবু জেহেলকে নিন্দার চোখে দেখে আবু জেহেলকে নিন্দার চোখে দেখে এই পৃথিবীতে যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে এদের নাম কলঙ্কিত অধ্যায় হিসাবে ইতিহাসের পাতায় লেখা আছে জেনে শুনে সত্যকে গোপন করবেন না দিলটাকে একটু নরম করে দিবেন একদিন হয়তো আমার কণ্ঠ থাকবে না একদিন হয়তো আমার বাকশক্তিকে রুদ্ধ করার জন্য কেউ আমাকে অ্যাটাক করতে পারে একদিন হয়তো আমরা পৃথিবী ছেড়ে চলে যেতে পারি এই ফার্স্ট গ্যালারিতে যারা বসে আছেন কার আগে কে কোন দিন মারা যাব আমরা কেউ বলতে পারি না যদি বলতে পারতাম এখন ওয়াজে আসতাম না বিছানায় শুয়া শুয়া গড়ায়া গড়ায়া কান্না করতাম অনেক তুফান অনেক ঝড়ঝাপটি আসে ভয় পাই না ভয় পাই না এই জন্য রিজিকের মালিক কে আল্লাহ ইজ্জতের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ আমার নসিবে যা লেখা আছে তাই হবে আমি হতাশ হই তখন যখন দেখি মুনাফিকরা প্রয়োজনে গোপনে গোপনে বসে বসে হাসে মুনাফিকরা গোপনে বসে বসে হাসে চাপটি মেরে বসে থাকে এরা দেশের দুশ্মন এই দেশের ভাবমূর্তিকে নষ্ট করার জন্যই ইসলামের অনুভূতিকে নষ্ট করার জন্য এক এক সময় এক একটা পাই তারা চলে আমি দেখেছি এই দেশের ইমেজ আর স্বাধীনতার সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনাকে খর্ব করার জন্যে এবং পারস্পরিক ভাবে বিভেদ লাগানোর জন্যই একদল মানুষ গোপনে ষড়যন্ত্র শুরু করেছে যেটা আবারও আজকে মানুষ দেখেছে ঠিক কিনা বলে পরিষ্কার কথা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ওয়াজের ময়দান এই ওয়াজের ময়দান আপনারা দেখেন জনসমাবেশ যা হয় বিরিয়ানির প্যাকেট দিয়েও এত মানুষ আসতে পারে না মাত্র পাঁচ দিনের নোটিশে আপনারা হাজার হাজার মানুষ চলে এসেছেন বিরিয়ানির প্যাকেট দিয়ে এক একজন 500 দিয়াও দিনের বেলা হয়তো লোক গাড়ি ভাড়া দিয়ে হয়তো লোক আনতে পারে না
আর রাত্রে এখানে 12টা বেজে গেছে, 11টা রূপ 11টার কাছাকাছি বেজে যাচ্ছে, হাজার হাজার মানুষ আপনারা মাত্র পাঁচ দিনে নোটিশে খোলা ময়দানে হাজির হয়ে গেছেন, এটা নিঃসন্দেহে পৃথিবীর কোনো ব্যক্তির আকর্ষণ নয়, এই আকর্ষণ হলো কোরআনের আকর্ষণ, ঠিক কিনা বলে? এই আকর্ষণ মদিনাওয়ালার আকর্ষণ, ঠিক কিনা বলে? আসেন একটু সামনে যাই, আমাকে বলা হয়েছে আমি সমাজতান্ত্রিক আলোচনা করার জন্য, আপনারা তো চান আপনাদের মতো করে কথা বলি, জ্বালা তো আমার, আমি বুঝি কি বলতে হবে কি করতে হবে। তবে একটা কথা, ছাত্র জীবন থেকে লাল চক্রকে ভয় পাই নাই, এখনো পাই না ইজ্জতের মালিককে, আল্লাহ